দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে আওয়ামী লীগের যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের মধ্যে 2 শতাধিকের মনোনয়ন বৈধ হয়েছে। এদের মধ্যে আছেন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ, সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় নেতা। নরসিংদী জেলার সর্বোচ্চ 10 জন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী। দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীর পরিবারের সদস্যরাও আছেন স্বতন্ত্র প্রার্থীর তালিকায়। পার্থ রহমানের প্রতিবেদন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে আওয়ামী লীগের বৈধ স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা 2 শতাধিক। মনোনয়ন বাতিল হওয়ায় প্রার্থিতা ফিরে পেতে আরও বেশ কয়েকজন এরই মধ্যে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, 5টি সংসদীয় আসন নিয়ে গঠিত নরসিংদী জেলায় সর্বোচ্চ 10 জন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী। নরসিংদী 2 আসনে আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুল আশরাফ খানের আপন ভাই ও ভাবি দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। নরসিংদী 4 আসনে দলীয় মনোনয়ন পাওয়া শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের আপন ভাইও স্বতন্ত্র প্রার্থী। চাঁদপুর জেলার 5টি সংসদীয় আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা 9 জন। শিক্ষামন্ত্রী দীপুমনির আসনে প্রতিপক্ষ হয়েছেন সাবেক এমপি এবং জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সহ 2 জন। সিলেট 1 আসনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মেজবা উদ্দিন সিরাজ। সুরঞ্জিত সেনগুপ্তের সহধর্মিনী বর্তমান সংসদ সদস্য জয়া সেনগুপ্তা এবার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সুনামগঞ্জ 2 আসনে। চট্টগ্রাম 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন সাবেক সিটি মেয়র মঞ্জুর আলম। ঢাকার 20টি সংসদীয় আসনে আওয়ামী লীগের একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ঢাকা 5 আসনে যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না দলীয় মনোনয়ন পেলেও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ডেমরা থানা আওয়ামী লীগের আরেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আছে ঢাকার আরও বেশ কয়েকটি সংসদীয় আসনে। ঢাকা 5 আসনে মোল্লা পরিবারকে সবাই খুব বিশ্বস্ত পরিবার মনে করে যে আমরা কেউ ক্ষতিগ্রস্ত হব না, আল্লাহ যতটুকু উপকারের উসিলা করে সেই উপকার করব, কিন্তু কাউকে কখনো আমরা ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করিনি, আমার বাবা সেটা করেনি। বিএনপি ইলেকশনে আসেন অথবা আমাদের দল থেকে কোনো রকম নির্দেশনা থাকে তাহলে আমাদের মনোনয়ন প্রত্যাহার করবে। জনগণ আমাকে নির্বাচন করার জন্য পারমিশন দিয়েছে, তারা আমাকে উৎসাহ উদ্দীপনা জাগিয়েছে। আমি মানুষের মুখের দিকে তাকিয়ে এবার আমি ঢাকা 16 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে আমি আত্মনিয়োগ করেছি। মানিকগঞ্জ 2 আসনে কণ্ঠশিল্পী মমতাজের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন সাবেক ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান হান্নান। ফরিদপুর সদর আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শিল্পপতি এ কে আজাদ। ফরিদপুর 4 আসনে কাজী জাফরুল্লাহর প্রতিপক্ষ হয়েছেন যুবলীগ নেতা বর্তমান এমপি মুজিবুর রহমান নিক্সন চৌধুরী। যুবলীগের আরেক নেতা ব্যারিস্টার সুমন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন হবিগঞ্জ 4 আসনে। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।